আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ও বাদ আজকে প্রশ্ন উত্তর শুরুতে আমাদের دینی ভাই শাহজান আলী প্রশ্ন করেছেন যে মহিলাদের মাহরাম ব্যতীত মার্কেটে যেতে পারে কিনা এটা সম্পর্কে সম্মানিত ভাই মহিলাদেরকে প্রথমত আল্লাহ রব্বুল আলামিন পবিত্র আল কোরআনের সোরা আহজাবের তেত্রিশ নম্বর আয়তে বলেন অকর না ফি বইয়তি হে মহিলারা তোমরা বাড়িতে থাকো তোমরা বাড়িতে থাকবে জাহেলি যুগের সেই মূর্খ যুগের মূর্খতা যুগের নারীদের মতো করে তোমাদের রূপ সৌন্দর্য প্রদর্শন করে বেড়াবে না তো মহিলারা মার্কেট করে বেড়াবে এটা একটা বদ অভ্যাসে পরিণত হয়েছে সারা বিশ্বে এটা ঠিক নয় হ্যাঁ যদি নিরুপায় হয়ে তার কোনো স্বামী স্বামী নাই বাড়িতে কোনো ছেলে নাই কেউ নাই সেটা ভিন্ন কথা কিন্তু দেখা যাচ্ছে যে বাড়িতে স্বামী আছে ছেলে আছে বাড়ির অন্য 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 পুরুষরা রয়েছে তারা থাকার পরেও নারীরা মার্কেটে যাওয়া ঘাট করা মার্কেটের শাড়ি কাপড় ইত্যাদি ক্রয় করা এগুলো সব হয়েছে এগুলো থেকে যারা খালেস মৌমিন মোত্তাকি তাদের জন্য এটা মোটেও ঠিক নয় তাছাড়া এই যদি মার্কেটে যেতেই হয় এখন তাহলে নিজের স্বামী সাথে করে বা নিজের ভাই নিজের মাহারাম সাথে করে গিয়ে পরিপূর্ণ হেজাব করে তারপরে মার্কেটে গিয়ে তাদের সাথে তাদের সাহায্যের মাধ্যমে কিছু পছন্দ করলে করতে পারে এভাবে যেতে পারে তো উত্তমের পরিপন্থী হিসেবে আর কি এটা উচিত নয় মহিলাদেরকে মার্কেটে নিয়ে ঘোরাঘুরি করানো সাথে কথাবার্তা বলানো ইত্যাদি তাই জন্য এগুলো বলা চলে যে উত্তমের পরিপন্থী হিসেবে যদি মাহারাম সাথে যায় কেনাকাটা করলো পুরুষে আর মহিলা পছন্দ করলো বা দুজন মিলে কিনলো এরকম যদি করে তাহলে এটা আছে তবে উত্তম না এদেরকে মার্কেটে না নিয়ে যে পুরুষরাই কেনাকাটা করবে এটাই সব থেকে উত্তম আর মাহারণ ছাড়া তো যাওয়া এটা উচিত নাই বিশেষ করে সফর যেটাকে যে সমস্ত জায়গায় সফর বলে গণ্য যে সমস্ত স্থান বা যেখান থেকে বাহার থেকে এমন জায়গায় যাচ্ছে নারীরা যেটা সফর বলে গণ্য সেখানে মাহারাম সাথে ছাড়া একা কি ভাবে চলে যাওয়া গাড়িতে কিংবা বাসে এটা সম্পূর্ণ হারাম আল্লাহ নিষেধ করেছেন এমনিতেই যদি নিকটে হয় আর গাড়ির ড্রাইভার বা বাড়ির যারা বাড়ির কর্মচারী যারা রয়েছে ড্রাইভার হিসেবে তাদের সাথে যায় তাহলে অনেক আলেমায়ে দিন এটা জায়েজ বলেছেন আবার কেউ কেউ এটা আপত্তি করেছেন যে এটা চলবে না সাথে মাহরাম থাকতে হবে তো মাহরাম থাকাটা নিরাপদ দেখা যায় বিশেষ করে সারা বিশ্বে একই অবস্থা আর কি আরব দেশেও দেখা যায় যে মহিলারা বাইরে স্বামী ছেলে মেয়ে সব বাড়িতে বসে আছে মহিলা ওরা মার্কেটে ঘুরে বেড়াচ্ছে গোটা মার্কেটটাই দখল করেছে মহিলারা এরকমই অবস্থা সারা বিশ্বে একই অবস্থা এগুলো সব হচ্ছে বদ অভ্যাস এ সমস্ত অভ্যাস পরিত্যাগ করা মমিনদের জন্য উচিত তো যাই হোক ভাই মাহারাম সাথে করেই যেতে হবে আর সফর মাহারাম ছাড়া করা না জায়জ কাজ এটা একেবারেই জায়েজ হবে না মাহারাম ছাড়া সফর করা জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত